দেখো এখন আমি যে অঙ্কটা করছি সেটা হচ্ছে ইসপের অঙ্ক, এমপ্লয় স্টক অপশন, ঠিক আছে, এমপ্লয় স্টক অপশন প্ল্যান, ইসপ এমপ্লয় স্টক অপশন প্ল্যানের অঙ্কটা করছি। এটা এই অঙ্কটা 2019 অনার্সে এসেছিল, 2 নম্বর অঙ্কটা। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, বারবার করে বলছি, যদি ইসপে যদি ইসপের অঙ্ক করা না থাকে তাহলে আগে দেখো, ইসপের আমাদের 4টে ক্লাস আপলোড করা আছে, সেই 4টে ক্লাস তুমি ভালো করে দেখো, তারপরে এই অঙ্কটা করো। কেন না ইসপের প্রপার কনসেপ্ট এই অঙ্কে বোঝানো সম্ভব হবে না, কারণ অলরেডি আমরা 4টে ক্লাস করানো হয়ে গেছে, জাস্ট অঙ্কটা কিভাবে করতে হয় সেটাই আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। আমি বারবার করে বলবো, জাস্ট কনসেপ্টটা একবার দেখে আসো, তারপরে এই অঙ্কটা করো। তো দেখো কোশ্চেনটা কি বলেছে, আকাশ লিমিটেড গ্র্যান্টেড অন 1st April 2016, এত তারিখে আকাশ লিমিটেড গ্র্যান্ট করেছে, কি গ্র্যান্ট করেছে, ও অপশন দিয়েছে 2000টা শেয়ার, অপশন দিয়েছে 10 টাকা দামে টু ইটস এমপ্লয়ি, ঠিক আছে। আকাশ কোম্পানি তার কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়ের কাজ করে তাদেরকে অপশন দিয়েছে, ঠিক আছে, কতগুলো শেয়ার অপশন দিয়েছে, 2000 খানা শেয়ারের অপশন দিয়েছে, ঠিক আছে, 2000টা শেয়ারের অপশন দিয়েছে, একটা শেয়ারের দাম 10 টাকা করে, ঠিক আছে। এমপ্লয়ীদের বলেছে যে তোমাদেরকে এই শেয়ারগুলো আমি 60 টাকা করে দিয়ে দেবো, তোমাদেরকে এই শেয়ারগুলো আমি 60 টাকা করে দিয়ে দেবো, যে শেয়ারগুলির আজকে মার্কেটের দাম 150 টাকা করে, যেই শেয়ারগুলো আজকে মার্কেটের দাম 150 টাকা করে সেই শেয়ারগুলি এমপ্লয়ীকে 60 টাকা করে দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে দেখো এমপ্লয়ীদের কত লাভ হয়ে গেল, 90 টাকা কম পেমেন্ট করে এমপ্লয়ার শেয়ারগুলো পেয়ে যাবে। কিন্তু একটা কন্ডিশন, কি কন্ডিশন, তোমাদের আমাদের কোম্পানিতে 3 বছর টাইম ইনভেস্ট করতে হবে, তোমাদের প্রমিস করতে হবে 3 বছর আগে কোম্পানি ছেড়ে যাবে না। যদি তোমরা 3 বছর থাকতে পারো তাহলে 3 বছর পর তোমরা শেয়ার পাবে, যদি 3 বছরের আগে ছেড়ে চলে যাও তাহলে পাবে না। এখানে বলে ভেস্টিং পিরিয়ড ওয়াজ 3 ইয়ার্স, অর্থাৎ তোমাকে 3 বছর আমার কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম এক্সারসাইজ পিরিয়ড বলেছে 6 মান্থ, অপশন ফর 200 শেয়ার, ঠিক আছে, অপশন 200 শেয়ার, অপশন এত তারিখে ল্যাপস হয়ে গেছে, অর্থাৎ 3000টা 2000টা তো অপশন ছিল, তার মধ্যে 200টা অপশন ওরা বলে আমার দরকার নেই, আগেই কোম্পানি ছেড়ে চলে গেছে, আগেই কোম্পানি ছেড়ে চলে গেছে, কত তারিখে, এত তারিখে, অল দা অপশন ওয়ার এক্সারসাইজ, ঠিক আছে, কত তারিখে অপশন এক্সারসাইজ হয়েছে, 30/9/19, এক্সেপ্ট 100 শেয়ার, ঠিক আছে, 100 শেয়ার অপশন পাওয়া যায়নি, ঠিক আছে। এক্সেল 100 শেয়ার বলছে শো দা জার্নাল এন্ট্রিজ ইন দা বুকস অফ আকাশ লিমিটেড, ন্যারেশন নট রিকোয়ার্ড। কোশ্চেনটা পড়ে যা বুঝলাম, একটা টাইম লাইনে ড্র করি, দেখো আমি অ্যান্সারটা বোর্ডে করে দিয়েছি যাতে তোমাদের তাড়াতাড়ি হয়, ঠিক আছে। আমি লিখে বারবার লিখে লিখে করব, বারবার লিখে লিখে করতে করতে অনেকটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই ভাবলাম যে না দরকার নেই, তার চেয়ে বরং অঙ্কটা অ্যান্সারটা করে নিই, তারপর অঙ্কটা প্রপারলি বুঝিয়ে দেবো। কিন্তু তোমাদের আমি একটা কথা, একটা রিকোয়েস্ট বারবার করছি, যদি ইসপে যদি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমরা ইসপের ফার্স্ট ভিডিওতে ফুল কনসেপ্ট দিয়েছি, ফুল কনসেপ্ট দিয়েছি, আগে কনসেপ্টটাকে ভালো করে গ্যাদার করো, তারপর তুমি অঙ্কটা করো, অঙ্ক খুব ইজি লাগবে। আমি বলছি ইসপের অঙ্ক হেভি ইজি, কিন্তু কনসেপ্টটাকে জেনে নাও, কনসেপ্টটাকে জেনে প্রপারলি বুঝে, তোমাদের জন্য ভিডিও ফুল ফ্রি করে দিয়েছি, অসুবিধা হবে, তোমরা সব ভিডিও দেখতে পারবে, তো কোনো সমস্যা নেই। তো দেখো প্রথমে আমরা টাইম লাইন ড্র করেছি, ঠিক আছে, প্রথম ডেট দেখো, প্রথমে টাইম লাইনটা কি ড্র করেছি, দেখো 1/4/16, 1/4/16 এই তারিখে আকাশ কোম্পানি তার এমপ্লয়ীদের অপশন দিয়েছে, এমপ্লয়ী স্টক অপশন প্ল্যান, কি দিয়েছে, যে তোমরা যদি আমাদের কোম্পানির 3 বছর টাইম দাও তাহলে 3 বছর পর তোমাদেরকে 2000 খানা শেয়ার দেওয়া হবে, ঠিক আছে, এটা হচ্ছে অপশন দেওয়া আছে, কয় বছর টাইম দিতে হবে, 3 বছর, এই দেখো 3 বছর, এটাকে বলে ভেস্টিং পিরিয়ড, ভেস্টিং পিরিয়ড, ভেস্টিং পিরিয়ড 3 ইয়ার্স, ঠিক আছে, তো বোঝা গেল। এবার কি বলেছে দেখো, তো এই তারিখে এটা হলো ঠিক 1 বছর পর, মানে এখান থেকে এখানে একটা বছর, এখানে এখানে একটা বছর, 2টো বছর, এখানে একটা বছর, 3 বছর, এই নিয়ে 3 বছর, ঠিক কি হয়েছে, ঠিক এত তারিখে অর্থাৎ এই পিরিয়ডে এই ডেটে, ঠিক আছে, 200টা অপশন ল্যাপস হয়ে গেছে, বেশ কিছু এমপ্লয়ী বলেছে না আমার তোমার কোম্পানিতে আমার শেয়ারের লোভ নেই, আমি অন্য কোম্পানিতে আমি অনেক ভালো অফার পেয়েছি, অনেক ভালো প্যাকেজ পেয়ে অন্য কোম্পানিতে চলে যাবো, তো 200 জন বেরিয়ে গেছে, ঠিক আছে, 200টা অপশন ল্যাপস হয়ে গেছে এই তারিখে। তাহলে এখানে তোমার প্রথমে 2000টা অপশনের কথা বলা হয়েছিল, এখানে কেউ বেরোয়নি, তাহলে এখানে 2000ই আছে, 200টা অপশন ল্যাপস হয়ে গেল, তাহলে এখানে 1800, ঠিক আছে, তাহলে এখানে 1800 হয়েছে, এত অব্দি বলছি, ওটা পরে বলছি। তাহলে সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, ধরো এক একটা শেয়ারের দাম কত করে ছিল,
এমপ্লয়ীদের কত টাকা করে দেবে বলেছিল 60 টাকা করে এমপ্লয়ীদের শেয়ারগুলো দেবে, কিন্তু মার্কেটে দাম 150 টাকা করে। তাহলে কোম্পানি কত টাকা লস রেখে এমপ্লয়ীদের দেবে? স্যার 90 টাকা লস হচ্ছে, কোম্পানির লস হচ্ছে 90 টাকা। তাই লিখেছি লস টু দা কোম্পানি, ঠিক আছে? মার্কেটে দাম 150 টাকা, ঠিক আছে, আর এমপ্লয়ীদের থেকে 60 টাকা, কোম্পানির লস হলো 90 টাকা, ঠিক আছে? কোম্পানির লস হয় 90 টাকা, 3 বছরে লস 90 টাকা। দেখো আমরা কিভাবে করেছি, তিনটে বছর করব, তিনটে বছর আলাদা করে করছি, ঠিক আছে? একটা এই তারিখে একবার রেকর্ড করব, এই তারিখে একবার রেকর্ড করব, আর এই তারিখে, তিনটে এন্ড অফ দা ইয়ার, ঠিক আছে? আমরা যে বইতে যে খরচা রেকর্ড করব সেটা বছরের শেষ দিন, বছরের শেষ দিন, বছরের শেষ দিন খরচা রেকর্ড করব, ঠিক আছে? তো অর্থাৎ প্রতি বছর কোম্পানির কত টাকা করে লস হচ্ছে, প্রতি বছর কোম্পানি কত টাকা করে লস হচ্ছে সেটা রেকর্ড করব বছরের শেষ দিন। তাহলে বছরের শেষ দিন 31 দিন 70 তে, এত তারিখে, এত তারিখে কোম্পানি কত টাকা লস হলো, এত তারিখে কোম্পানি কত টাকা লস। দেখো 2000 টা অপশন, এক একটা শেয়ারের জন্য লস হলে 90 টাকা, তাহলে 2000 টা শেয়ারের লস কত হচ্ছে স্যার? 2000 × 90, দেখো তাই করে 2000 × 90, ঠিক আছে? তাহলে 2000 × 90, দেখো আমি ল্যাক্সের অঙ্ক যদি তোমার পরীক্ষায় আসে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, কি করে লিখেছি এক্সিস্টিং অপশন, অর্থাৎ আমি প্রথম ডেট রেকর্ড করছি এই তারিখ, এই তারিখে আমার যে অপশন করা ছিল স্যার 2000 টা লস পার শেয়ার, এক একটা শেয়ার লস কত স্যার? 90 টাকা। তাহলে 2000 × 90 ডিভাইডেড বাই টোটাল ভেস্টিং পিরিয়ড, তুমি কতটা ভেস্টিং পিরিয়ড কত বলছ স্যার? 3, তাই লিখে 3 ইনটু টোটাল ল্যাপস ভেস্টিং পিরিয়ড, এই তারিখ অবধি কটা ভেস্টিং পিরিয়ড ল্যাপস হয়ে গেল? একটা হয়ে গেল, মাইনাস 0 কেন স্যার? দেখো টোটাল এক্সপেন্সেস ইন প্রফিট এন্ড লস ইন প্রিভিয়াস ইয়ার, আগের বছর, আগের বছর প্রফিট এন্ড লসে কত দেখিয়েছে স্যার? কিছুই দেখায়নি, জিরো, জিরো, তাই তো 60,000 টাকা হয়ে গেল। সেকেন্ড ইয়ার দেখো 31 দিন 18 তে কি করে করব, এখানে তোমার কতগুলো অপশন এক্সিস্ট করছে স্যার? 1800 টাকা, 1800 লস কত করে স্যার? 90 টাকা। টোটাল ভেস্টিং পিরিয়ড কত স্যার? 3, কতগুলো ভেস্টিং পিরিয়ড ল্যাপস হয়ে গেছে? এখানে একটা আর এখানে একটা, দুটো হয়ে গেল। এত অবধি লাস্ট ইয়ারে তুমি কত টাকা খরচা রেকর্ড করেছো পিএলএ স্যার? এই তো 60,000 টাকা, এই তো 60,000 টাকা, এই তো 60,000 টাকা, প্লাস মাইনাস করে 48,000 টাকা হয়ে গেল। লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার কি লিখবো, কি লিখবো, এই তারিখে কতগুলো অপশন এক্সিস্ট করছে স্যার? 1800টা। লস কত করে স্যার? 90 টাকা। টোটাল ভেস্টিং পিরিয়ড কত স্যার? 3, ঠিক আছে? ইনটু ইনটু কি করব, ইনটু কতগুলো ভেস্টিং পিরিয়ড ল্যাপস হলো, এখানে একটা ল্যাপস, এখানে একটা ল্যাপস, এখানে একটা, তিনটা ল্যাপস হয়ে গেছে, মাইনাস মাইনাস এখনো পর্যন্ত কত টাকা খরচা রেকর্ড করা হয়েছে পিএলএ, এখানে 60 আর এখানে 48 রেকর্ড করা হয়েছে, কত 60 আর 48 যোগ করে 1,08,000 রেকর্ড করা হয়ে গেছে, প্লাস মাইনাস হয়ে 54। দেখো আমি বারবার বলছি, কেউ যদি এই ক্লাসটা ফার্স্ট দেখে তাদের কাছে বুঝতে অসুবিধা হবে, বলে স্যার কি বলছে, কিছুই বুঝতে হচ্ছে না, মাথার উপর দিবে, এই জন্য বলছি বারবার করে বলছি, সিরিয়ালি দেখো, তোমরা ফার্স্ট অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দেখো না, তারপর এটা বুঝতে পারবে। আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসটা তো বুঝিয়েছি, সেকেন্ড ক্লাসেও ল্যাপসের অঙ্ক আছে, তুমি ফার্স্ট আর সেকেন্ড ক্লাস ভালো করে দেখে আসো না, তারপর এটা দেখো, খুব ইজি লাগবে, খুব ইজি লাগবে। হয়ে গেল, এবার আমাদের বইতে রেকর্ড করতে হবে জার্নাল, 10 মার্কস, খুব ইজি জিনিস। দেখো জার্নালটা কি, তোমরা তো 11 থেকে জার্নাল শিখেছো, বইতে খরচা রেকর্ড করলে, বইতে যদি তুমি এক্সপেন্স রেকর্ড করো তাহলে কি হয় স্যার? এক্সপেন্স রেকর্ড করছে তাহলে এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, যদি এক্সপেন্সটা পে হয়ে যায় তাহলে এক্সপেন্স টু ব্যাংক, যদি পেমেন্ট না হয় তাহলে এক্সপেন্স টু মানে আউটস্ট্যান্ডিং বলে কিছু একটা গল্প চলে আসে। তাহলে আমি বইতে এক্সপেন্স রেকর্ড করছি, তাহলে এক্সপেন্সের নাম কি, এমপ্লয়ি। দেখো কি লিখেছি, এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সেস, এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সেস, কিন্তু এইটা কি ওদের কি এখন শেয়ার দেবো? না স্যার, শেয়ার কবে দেবো? 3 বছর পর। তাহলে দেখো আউটস্ট্যান্ডিং হিসেবে রইলো, তাই লিখেছি এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এমপ্লয়ি স্টক অপশন অপশন, স্যার কত টাকা? প্রথম বছর কত ছিল? 60,000 টাকা, সেই 60,000 টাকা লিখলাম। কোন তারিখে এন্ট্রি করছি? প্রথম, এই তারিখে এন্ট্রি করছি স্যার, এই তারিখে এন্ট্রি না, এই তারিখে কোনো এন্ট্রি হবে না, যা এন্ট্রি এই তারিখ থেকে এন্ট্রি হবে, প্রথম এন্ট্রি হলো। এইটা তো খরচা রেকর্ড হলো, কিন্তু খরচাটা কোথায় নিয়ে চলে যায়? পিএলএ। তাহলে পিএলএ নিয়ে গেলে কি হয়? পিএলএ ডেবিট হয়, ভাবার চেষ্টা করো, এসপিএল, এসপিএল অ্যাকাউন্ট ডেবিট, এসপিএল ডেবিট, এসপিএল ডেবিট কোথায় লিখেছি? এসপিএল স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস ডেবিট টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সেস। বোঝা গেল কি? বোঝা গেল, হ্যাঁ স্যার বুঝে গেছি। এক্সপেন্স পিএলএ দেখায়, তাহলে পিএলএ, পিএলএ এক্সপেন্স দেখায়, তাহলে পিএল টু এক্সপেন্সেস, পিএল টু এক্সপেন্সেস, পিএল টু এক্সপেন্সেস, ঠিক আছে? তো তো কোনো সমস্যা নেই। নেক্সট 31 দিন 18 দিন কত টাকা খরচা রেকর্ড করবো স্যার? 48,000 টাকা, সেম জার্নাল, সব টাকাটা চেঞ্জ হবে, সেম জার্নাল। দেখো লিখেছি এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং, তারপর স্টেটমেন্ট অফ পিএল টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স 48।
নেক্সট ইয়ার 31/19 কত টাকা রেকর্ড করবে স্যার 54 দেখো দেখে দেখে বসিয়েছি দেখে দেখে এমপ্লয়ি কম্পেনি এক্সপেন্সেস ডেবিট 54 টু এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং 54 তারপর এসপিএল ডেবিট টু এমপ্লয়ি কম্পেনি এক্সপেন্স 54 তাহলে কটা এন্ট্রি হলো এত অবধি এন্ট্রি হলো এবার সব কাজ কমপ্লিট বইতে সমস্ত এন্ট্রি রেকর্ড করা কমপ্লিট হয়ে গেছে 3 বছর কমপ্লিট হয়ে গেছে এবার 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 কি হয়েছে এবার এমপ্লয়িরা বলে দাও আমাদের শেয়ার দাও কোম্পানি বলছে টাকা দাও কোম্পানি বলছে টাকা দাও শেয়ার দিচ্ছি ঠিক আছে তো তাহলে টাকা পাবো সেম 31/19 এক্সাইজ এর এন্ট্রি করব কোম্পানি টাকা আসছে ঠিক আছে তো কোম্পানি টাকা আসছে এন্ট্রি করে দাও কি বলেছে क्वेश्चन পড়ো লাস্ট এন্ট্রি করে দাও কাজ এখনি হয়ে যাবে কোম্পানি এমপ্লয়ির কতগুলো শেয়ার নিচ্ছে দেখো দেখো ওখানে দেখো লাস্ট লাইনে বলেছে কি দেখো বলেছে এক্সাইজের ডেট কত বলেছে অল দা অপশন এক্সাইজ হবে 30/9/19 6 মাস পর বলেছে না এক্সাইজ পিরিয়ড 6 মান্থ 6 মাস পর এক্সাইজ হচ্ছে কিন্তু 100 টা অপশন বাদে 100 টা অপশন না তাহলে 1800 মধ্যে 100 টা অপশন এক্সাইজ হচ্ছে না এক্সাইজ হচ্ছে কত 1700 টা অপশন 1700 টা অপশনে টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা পড়ে আসবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 60 টাকা করে 1700 × 60 করে ফেলো ক্যালকুলেটরে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1700 দেখো দুটো এন্ট্রি বাকি ছিল ঠিক আছে বলেছিল 30/9/19 এক্সাইজ হবে এক্সেপ্ট 100 শেয়ারস তাহলে 1800 টা তো জেনারেলি এক্সাইজ হওয়ার কথা 100 টা এক্সেপ্ট তার মানে কতগুলো এক্সাইজ হচ্ছে 1700 টা তাহলে এমপ্লয়ি থেকে 1700 টা শেয়ার টাকা পাবো একটা শেয়ারের এগেইনস্টে কত টাকা আবার পাবো দেখো প্রথমে কোশ্চেনে বলেছিল 60 টাকা মার্কেটে দাম 150 টাকা করে কিন্তু এমপ্লয়ি থেকে 60 টাকা নেবে তাহলে একটা শেয়ারে 60 টাকা পাওয়া যায় 1700 শেয়ারে কত 1700 × 60 102000 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টাকা আসলো 102000 ঠিক আছে তো যখনই টাকাটা চলে আসলো তাহলে কোম্পানি লায়াবিলিটি এখন খতম করতে হবে লায়াবিলিটি খতম করতে মানে জানি লায়াবিলিটিকে খতম করতে গেলে লায়াবিলিটিকে ডেবিট করতে হয় কারণ আমরা অলরেডি এতক্ষণ ধরে লায়াবিলিটি ক্রিয়েট করছিলাম দেখো না লায়াবিলিটি ক্রিয়েট করছিলাম প্রথমে দেখো এই দেখো আউটস্ট্যান্ডিং ক্রিয়েট করলাম লায়াবিলিটি এই দেখো আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি ক্রিয়েট করলাম এই দেখো আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি ক্রিয়েট করলাম ঠিক আছে তো লায়াবিলিটি ক্রিয়েট করেছে এখন লায়াবিলিটিকে বন্ধ করব তো লায়াবিলিটিকে বন্ধ করতে গেলে কি করতে হয় ডেবিট করতে হয় কত টাকা ডেবিট করব 1700 টা শেয়ার 90 টাকা করে ঠিক কোনো সমস্যা নেই 90 টাকা করে লায়াবিলিটি ক্রিয়েট করেছিলাম 90 টাকায় তো লায়াবিলিটি খতম হবে 90 টাকায় 1,53,000 হলো টু শেয়ার ক্যাপিটাল কোম্পানি কতগুলো শেয়ার দিয়ে 1700 শেয়ার ফেস ভ্যালু 10 টাকা করে 17,000 টাকা বাকি টাকাটা পুরো প্রিমিয়ামে চলে যাবে কারণ 150 টাকা মার্কেটে দাম 10 টাকা ফেস ভ্যালু তাহলে 140 টাকা তো প্রিমিয়াম তাই হলো এটা এত অবধি হলো কিন্তু কোম্পানি তো এই তারিখ অবধি তুমি যদি দেখো কোম্পানি 1800 টা ক্রিয়েট করেছিল ঠিক আছে আউটস্ট্যান্ডিং কোম্পানি রিজার্ভ বা কোম্পানি খরচা রেকর্ড করেছিল কত 1800 খরচা রেকর্ড করেছিল কিন্তু ওরা শেয়ার নিল কত 1700 টা তাহলে বাকি যে 100 টা শেয়ারটা যে কোম্পানি খরচা রেকর্ড করেছিল অ্যাকাউন্টে ঠিক আছে কিন্তু কোম্পানি পুরোপুরি ফায়দা হলো এতে কোম্পানি পুরোপুরি ফায়দা হয়ে গেল কোম্পানি পুরোপুরি লাভ হয়ে গেল না অর্থাৎ এই যে এই তারিখে সাপোজ ধরো এই তারিখে যদি এমপ্লয়ি যদি 1800 টা শেয়ার নিয়েই তো তাহলে কোম্পানির লাভে কোনো মানে এই যে লাস্ট এন্ট্রি করার কোনো মানেই হয় না ঠিক আছে কিন্তু এই 1800 টার মধ্যে ওরা 1700 শেয়ার নিয়ে নিল 100 টা শেয়ার নেয়নি তাহলে এ তো পুরোপুরি কোম্পানির লাভ এ তো পুরোপুরি কোম্পানির লাভ আর লাভ তো লাভ হলে কি হয় ক্রেডিট অর্থাৎ এরকম লাভ জেনারেলি তবে চলে যায় তাই লিখেছি এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং টু জেনারেল রিজার্ভ 9900 9000 কি করে হলো 100 টা শেয়ার 90 টাকা করে 100 × 90 9000 টাকা এই ছিল অঙ্ক না বোঝার কিছু নেই খুব ইজি জিনিস আগে বলেছি বেসিক জিনিসটা ক্লিয়ার করো বেসিক ক্লিয়ার করো তাহলেই ক্লিয়ারিটি চলে আসবে ঠিক আছে এই অঙ্কটা হয়ে গেল